বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সন্ধ্যায় তিনি বঙ্গভবনে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা সেখানে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে সোমবার বিকেলে মোহাম্মদ শাহাবুদ্দিনকে দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। আর কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মোহাম্মদ শাহাবুদ্দিনকে ফোন করে অভিনন্দন জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময় তারা পরস্পরের কুশল বিনিময় করেন এবং তাকে বঙ্গভবনে আমন্ত্রণ জানান।